আমরা যেটা বলতেছিলাম যে ইলেকট্রন যদি বৃত্তাকার ভাবে ঘুরতে যায় তখন সে কি করে, কেন্দ্রের দিকে যাবে না, সে সবসময় বাইরের দিকে ছিটকে যেতে পারে। এটা সবসময় ওই যে আমি একটা উদাহরণ দিতাম, ওই যে ইয়ো বল খেলছেন না ছোটবেলায়, ওরা যখন যদি সার্কুলার ওয়েতে ঘুরাইতে থাকেন, যদি হঠাৎ করে ছেড়ে দেন ওটা কোন দিকে চলে যাবে? এটা কি আপনার দিকে চলে আসে? আপনি তো সেন্টারে থাকেন, ওটাকে যদি ঘুরাইতে থাকেন ওটা কি আপনার দিকে আসে নাকি ওই বাইরের দিকে চলে যাবে? বাইরে বাইরের দিকে চলে যাবে। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম যে কিন্তু কাহিনী হলো এই যে ইলেকট্রনটা ঘুরতেছে, ও কি আসলে বাইরের দিকে চলে যায়? ও তো বাইরের দিকে চলে যেতে চায়, কিন্তু ওরা কেউ একজন জানি যাইতে দেয় না। কে যাইতে দেয় না? সে ভিতরে যে কে আছে, নিউক্লিয়াস আছে, ও যতই চলে যায় এখান থেকে চলে যাচ্ছে, ওরে যাইতে দেয় না। ওরে কেউ একজন বিশাল বড় গডফাদার একজন আছে কেন্দ্রে, যে কিনা ওরে এখানে এই সার্কুলার ওয়েতে ঘুরাইতেছে, ওর কথার বাইরে আর নড়চড় হয় না। ঠিক আছে, এই ইলেকট্রন সারাদিন ধরে এরকম বৃত্তাকার পথে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সারাদিন ধরে ঘুরতেছে। ঠিক আছে, এখন তাহলে এই যে ইলেকট্রনটা ঘুরতেছে, ইলেকট্রনের একটা ফোর্স কাজ করতেছে, সেটা কি ও চায়? কি ইলেকট্রনের যে ফোর্স কাজ করতেছে সেটা কি বল? এখানে ইলেকট্রন যে ফোর্স কাজ সেটা কোন দিকে? বাইরের দিকে। ঠিক আছে, সেটা হ্যাঁ কেমন বল? বাইরে কেন্দ্র বিমুখী বল। বিমুখী। কেন এটা কেন্দ্র বিমুখী বলতেছে? বিমুখ যে আমরা বলি না, বিমুখ হওয়া, বিমুখ হওয়া মানে কি? মানে আমরা অনেক সময় বলি মুখটা অন্যদিকে, মানে কেন্দ্র অপোজিটের বল। কেন্দ্রের অপোজিট, এই জন্য এটাকে বলতেছে কেন্দ্রবিমুখী বল। কেন্দ্র এদিকে, ও চলে যেতে চায় বাইরের দিকে, এই জন্য এটাকে বলবো আমরা কেন্দ্রবিমুখী বল। আচ্ছা, এখন তাহলে বইয়ের মধ্যে এটাকে ভুল লিখছে, বইয়ে এটা কেন্দ্রমুখী বল লিখা রাখছে। হ্যাঁ, তুমি যখন বইটার মধ্যে পড়বা, এটার মধ্যে দেখবা যে এফ কেন্দ্রমুখী বল লিখা রাখছে, এটা হবে কেন্দ্র বিমুখী বল। এবং এই বলটা কার বল? এটা হলো আমার যে ইলেকট্রনটা ঘুরতেছে সেটার বল। আচ্ছা, ভালো কথা। এবং এই কেন্দ্র বিমুখী বলের একটা ফর্মুলা আছে, নিউটনিয়ান বলবিদ্যা ছিল আপনাদের হলো ফিজিক্স এর যে নিউটনিয়ান বলবিদ্যা, ওইখানে এই টপিকটা আছে। তো নিউটন বলবিদ্যা কি আছে? mv স্কয়ার বাই r, এই ফর্মুলাটা দেখছিলেন? আচ্ছা, তো কেন্দ্র বিমুখী বল f ইকুয়াল টু mv স্কয়ার বাই r। আচ্ছা, এখন এখানে আমরা কয়টা ইলেকট্রন নিয়ে কাজ করতেছি? শুধুমাত্র একটা ইলেকট্রন নিয়ে কাজ করতেছি, এর বেশি না। আচ্ছা, এবার নিউক্লিয়াসের কি আছে বলেন তো? নিউক্লিয়াসের মধ্যে কোন চার্জ আছে? নিউক্লিয়াসের চার্জটা কি পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ? পজিটিভ। পজিটিভ চার্জ, গুড। তো পজিটিভ চার্জ আর এই যে নেগেটিভ চার্জ, এদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে, নেগেটিভ চার্জের মধ্যে কি কাজ করে? আকর্ষণ বল কাজ করে। এখন এই যে আকর্ষণ বলটা, এটা একটা নাম দেওয়া হয়েছে ক্লাস 9-10 এ পড়ে আসছে ফিজিক্স, কি ছিল এটা বলতে পারবে? পজিটিভ আর নেগেটিভ যে চার্জের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, এটার কি নাম? এটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়। আচ্ছা, এটাকে বলা হয় কুলম্ব বল। আমরা কয়েকদিন আগে যে কুলম নিয়েও কাজ করছি, কিন্তু ওইখানে এই জিনিসটা ছিল না। এইখানে হলো কুলম্ব বল, যখন দুইটা চার্জ থাকবে, প্লাস চার্জ নেগেটিভ চার্জ, এদের মধ্যে যদি আকর্ষণ বল কাজ করে, তখন আমাদের এটার মধ্যে কোন বল কাজ করবে এটাকে আমরা বলবো? তাহলে কুলম্ব বলটা কোন দিকে কাজ করবে? কেন্দ্রের দিকে, কেন্দ্রের বিপরীত? কি মনে হয়? একটা তো অলরেডি কেন্দ্র ভূমিমুখী বল পাইলাম, তাহলে আরেকটা বল কাজ করবে কেন্দ্রের দিকে। হ্যাঁ, যাই হোক, ওটা কেন্দ্রের দিকেই হোক আর যেটাই হোক, আমরা ওটাকে নাম দিব কুলম্ব। ওটার নাম কি বলবো? কুলম্ব। কুলম্ব কুলম্ব বলো, কুলম্ব বলো, বলো
আচ্ছা সো খেয়াল করে দেখেন এই যে ও চাইতেছিল বাইরের দিকে যেতে, কিন্তু কুলম বলটা কি করতেছে, ওটা টাইনা ভিতরের দিকে রাখছে। তাহলে এই দুজনের মধ্যে যে বলটা, একটা কেন্দ্র বিমুখী বল আর একটা কেন্দ্রমুখী বল বা কুলম বল, এদের মধ্যে যে বলটা এটা কি সমান নাকি বেশি নাকি কম, কি মনে হয়? কুলম বলটা কি বেশি নাকি কুলম বলটা কম, নাকি কুলম বলটা মানে কুলম বল আর কেন্দ্রমুখী বল দুইটাই সমান, কি মনে হয়? চিন্তা করেন একটু, ধরেন আপনার ওই যে ইয়ো বলের উদাহরণটা দিতেছি, আপনি যখন এটা ঘুরাইতেছেন কখনো এরকম হয় না, বেশি জোরে ঘুরাই ফেলছেন, হাতের থেকে ফোর্স অনেক সময় বেশি দিয়ে দিলেন, তখন কি হয়, ঠাস করে এটা বাইরের দিকে চলে যায়, এরকম হয়, হাতের থেকে ছিটকে গেল। তার মানে কি হলো, ওইটার যেই ফোর্সটা ওই বলের মাথায় ক্রিয়েট হয়েছে, আপনার হাতে আপনি যে ধরে রাখতেছেন ওইটার ফোর্সের যে ওই বলটার ঘোরার ফোর্সের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, মানে আপনি ওটাকে ধরে রাখতে পারতেছেন না, ঠিক আছে? মানে আচ্ছা এটাকে কেমনে বুঝবো, আচ্ছা আজকে একটা ইয়া দিছি ওই মতো করেই বলি, ধরেন আপনি কাউরে চাইতেছেন আপনি এফোর্ট দিয়ে তার লাইফে রাখেন কিন্তু চাই পারতেছেন না, তখন আপনি আপনি হলেন ধরেন নিউক্লিয়াস, ঠিক আছে? এখন যে যারে রাখতে চাইতেছেন সে হলো ইলেকট্রন, এখন আপনার এফোর্ট যদি আপনার এফোর্ট যতটুকু তারও এফোর্ট যদি সমান থাকে তাহলে আপনার লাইফে সেই মানুষটা থাকবে, আর যদি এমন হয় আপনার এফোর্টের চেয়ে বাইরের মানুষটার এফোর্ট অনেক কম, তখন বা এখানে আমরা উল্টা করব, এখানে তার এফোর্ট বেশি, তাহলে সে কয়েকদিন পরে কি করবে, সে ঘুরতে ঘুরতে বলবে যে থাক এর এফোর্ট দিয়ে লাভ নেই আমি জায়গা, ঠিক আছে? তো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। হ্যাঁ ব্যাপারটা কি এবার রিজলভ করা যেতে পারে, তো এখন তাহলে আমাদের এই যে কুলম বল আর কেন্দ্রমুখী বল, যেহেতু তারা মানে যাইতেছে না, ইলেকট্রনটা কিন্তু ঘুরতেছে নিউক্লিয়াসের চারদিকে, তার মানে কি এরা কি ছিন্ন হবে না, তার মানে এদের মধ্যে বলটা কেমন সমান বল কাজ করছে। এবার কি বুঝাইতে পারছি? আচ্ছা কি অদ্ভুত উদাহরণ দিলাম, আচ্ছা আমি এতক্ষণ ধরে মাথা কাটাইতেছিলাম কি উদাহরণ দিব করোনার সময়, কিছু আসতেছে না। আচ্ছা এটা ছবি বারবার রাখতে হবে, কুলম বলের যে সূত্রটা এটা মনে আছে, এফ এর ফর্মুলাটা ওই যে চলতরিতে বিখ্যাত একটা ভয়ঙ্কর ফর্মুলা 1/4 Q1 Q2 D² কেনা চেনা লাগে, তো এটা ছিল ফর্মুলাটা, হ্যাঁ 1/4 Q1 Q2 D² আচ্ছা আর কেন্দ্রবিমুখী বলের ফর্মুলাটা কি ছিল, mv² / r, যেটা কিনা মাত্র আমরা দেখে আসছি, এটা নিউটনের মেকানিক্স ছিল। এখন এই যে q1টাকে আর q2টাকে এটা তো আমাদের জানতে হবে, q1 কি মানে এগুলাকে চার্জ বলা হয়, q1 দিয়ে কি বোঝানো হয়, চার্জ, q1 দিয়ে আমরা চার্জ, q2 দিয়ে চার্জ বুঝাই, ঠিক আছে? চার্জের পরিমাণ যেটাই হোক এখানে কিন্তু চার্জের জাস্ট পরিমাণটা লিখ। আচ্ছা এখন মজার ব্যাপার হলো যে কোনটাকে তাহলে q1 ধরবো কোনটাকে q2 ধরবো, এটা পুরোপুরি আমাদের ইচ্ছা, তো আমরা সেন্টারে যেটা আছে নিউক্লিয়াস এটার পজিটিভ চার্জ এটাকে আমরা কি ধরে নিলাম, q1 ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা আর ইলেকট্রন যেটা ঘুরতেছে ওটার চার্জটাকে কি ধরে নিলাম, q2 ধরে নিলাম, হ্যাঁ নেগেটিভ যেটা আছে ওটাকে চার্জ দিলাম q2। আচ্ছা এবার একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, ধরেন এখানে নিউক্লিয়াস বলতে আমরা ধরেন একটা লিথিয়াম নিয়ে কাজ করতেছি, আমরা তো জাস্ট একটা ইলেকট্রন নিয়ে কাজ করতেছিলাম, এখন আমরা এখানে ধরেন লিথিয়াম নিয়ে কাজ করব, তখন লিথিয়ামের যে প্রোটন সংখ্যা ওটা আমরা কিভাবে লিখি, লিথিয়ামের প্রোটন কয়টা আছে, যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন নাকি, লিথিয়ামের প্রোটন কয়টা,
লিথিয়াম লিথিয়াম কথা ছিল হ্যাঁ যদি আমরা বলি কার্বন, কার্বনে আছে কয়টা? ছয়টা। তাহলে আমরা ওইটাকে প্রোটন লিখবো কত? সিক্স পি লিখবো। এই যে ব্যাপারটা, এইটাকে আমি কি বুঝাইতেছি, এখানে যে নাম্বারটা এটাকে কি লিখতেছি? পারমাণবিক কি সংখ্যা ইনটু প্রোটন। হ্যাঁ, প্রোটন বোঝানোর জন্য পি বুঝাইতেছি। তাহলে ফার্স্টে কি লিখতে হবে? পারমাণবিক সংখ্যাটা লিখতে হবে, দেন পি লিখতে হবে। সো এটাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা ইউনিভার্সাল ফরম্যাট আছে। পারমাণবিক সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে, মনে আছে? একদম ক্লাস নাইনে ছিল, নাইনের প্রথম অনেক পড়ছেন, এটা পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছেন। এই যে এ জেড কোনটা ছিল, কোনটা মনে আছে? এ আর জেড দুইটা জিনিস ছিল, এই দুইটার মধ্যে একটা জেড। গুড, জেড। হ্যাঁ, জেড ছিল পারমাণবিক। আর এ দিয়ে কি ছিল একটু বলেন তো। এ দিয়ে দুইটা ওয়ার্ড প্রায় কাছাকাছি, ভর সংখ্যা, আরেকটা ছিল ভর সংখ্যা। ওটাকে আমি আমি আপনাকে মনে রাখার জন্য বলতাম পারমাণবিক ভর সংখ্যা। পারমাণবিক ভর সংখ্যা মানে এটার ভর কত? আচ্ছা, সো এ আর জেড দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম, বুঝলো? সো সরি, এ আর জেড দিয়ে না, সরি, আমরা জেড দিয়ে শুধু রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমরা এখানে লিখবো জেড, আর প্রোটন যেহেতু বুঝাবো তাহলে আমরা লিখবো জেড পি, জেপি। ঠিক আছে, আচ্ছা, এই জেপি দিয়ে আসলে এই যে নিউক্লিয়াসের যে প্রোটন নাম্বার এটাকে বোঝানো হচ্ছে, জেড ইন্টু পি। কিউ1 দিয়ে বোঝানো হচ্ছে কি? জেড ইন্টু পি। তাহলে আমরা এই যে কিউ1 আছে এখানে আমরা কি লিখবো এখন? জেড পি লিখবো। কিউ1 দিয়ে কি, নিউক্লিয়াসের কয়টা প্রোটন আছে, ওই নিউক্লিয়াসটার মধ্যে ওই বা ওই পরমাণুর মধ্যে কয়টা প্রোটন আছে, এটার চার্জ বোঝানো হয়েছে। কি বলছি বুঝছেন? কথাটা কঠিন। পরমাণুর মধ্যে কয়টা প্রোটন আছে ওটার চার্জ, দ্যাটস ইট। আচ্ছা, এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করবো? জেড পি দিয়ে রিপ্রেজেন্ট করবো, বুঝাই পেছে? আচ্ছা, তাহলে 1/4πε0। আচ্ছা, এটা হয়ে যাবে তখন, এটা তুলেন না, এটা তুলেন না, আমি আপাতত জাস্ট একটু লিখতেছি। আচ্ছা, আর ওইখানে কিউ2 এর জায়গায় হবে ই, আর ডি স্কয়ার আর এমভি স্কয়ার বাই আর। আচ্ছা, এটা আমরা পরে আসতেছি, এটা এটা আসার আগে আমরা এই যে এই ফর্মুলাটা আসলো, এই ফর্মুলাটা এখান থেকে আমরা টোটাল দুইটা জিনিস পাবো, দুইটা দুইটা জিনিস পাবো, দুইটা ভ্যালু পাবো। কি কি? 9×10⁻⁹, ঠিক আছে, ইন্টু জেড পি ইন্টু ই ইন্টু দিয়ে ডট দিবেন, ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এখন কথা হলো, হ্যাঁ এটা তো বুঝি নাই যে জেড পি দিয়ে কি বুঝছি, জেড পি মানে কি? এই যে কিউ1 এর বদলে কি লিখছি? জেড পি লিখছি। কিউ2 এর বদলে কি লিখছি? ই লিখছি, মানে ইলেকট্রনের কথা লিখছি। কিন্তু ইলেকট্রনের মাথায় তো মাইনাস ছিল, আপনি তো মাইনাস দিলেন না, তাহলে কি হলো কাহিনী? এখানে আমরা চার্জের মানে পজিটিভ না নেগেটিভ এটা আমি লিখবো না, আমরা শুধু মানটা নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা কি নিয়ে কাজ করব? শুধু মান। ঠিক আছে, এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কথাটা কি বুঝতে পারছি? ধনাত্মক হবে না ঋণাত্মক হবে ইলেকট্রন এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না, আমাদের মাথা ব্যথা শুধুমাত্র এটার মান নিয়ে বা ভ্যালু নিয়ে। সো এই জন্য আমরা শুধু ই লিখলাম। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আরেকটা ভ্যালু আসবে, এটা হলো একটা ভ্যালু, আরেকটা আসবে এরকম এখান থেকে 1×ZP×E ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এখন আপনার মাথায় একটু কোশ্চেন আসতেই পারে যে
এটা কি হলো কাহিনী? এটা থেকে বলো দুইটা জিনিস আসবে, দুইটা জিনিস কেন আসলো, ঠিক আছে? এই দুইটা জিনিস আসার পিছনে কারণটা কি এটা আমাদের জানতে হবে। এখন এখানে আমরা আরেকটা নতুন জিনিস কিন্তু আমরা পাইছি, এপসাইলন মন। এটা কি খায় না মাথা দেয় কি একটা জিনিস, ঠিক আছে? এটা তো জানি না মনে হয় যে এপসাইলন মন কি বা কোথেকে আসলো বা জিনিসটা দিয়ে বুঝাই বা কি, ঠিক না? তো প্রথমে আমাদের মানে এটার যে মানে এটা দিয়ে আসলে বুঝাইটা কি, এটা মানে কাহিনী কি, এটা আমাদের একটু জানতে হবে। এখন এই যে মানে এপসাইলন নট, এটার কাহিনী, ঠিক আছে? তো এটা বোঝানোর জন্য আমি একটু অন্যভাবে বুঝাবো। ধরেন এটা হলো বাসার রান্নাঘর, ঠিক আছে? আচ্ছা, বিয়ে বাড়ির রান্নাঘর, ঠিক, হ্যাঁ, বিয়ে বাড়ির রান্নাঘর, ঠিক আছে? আর এখানে হলো মানে গেস্টরা বসছে, মাঝখানে একটা মিডিয়াম আছে, মিডিয়ামটা হলো আপনার ধরেন যে দুইটার মাছ, মানে ওদের এখানে খাবার গুলা ব্যাপার টাইম ইয়ে করে দেখেন, ওদের এখানে খাবার গুলা পাঠায়, পাঠানোর পর ওইখান থেকে খাবার গুলো সাজায় সাথে, তারপরে তো গেস্টদের এখানে নর্মালি তো এটাই করে, রান্নাঘর থেকে তো ডিরেক্টলি গেস্টদের এখানে খাবার নিয়ে যায় না, একটা জায়গায় খাবার গুলা নেয় সাজায় তারপরে যে গেস্টদের। তো এইখানে মনে করেন যে আমার মতো একজন বিশাল বড় চোর আছে, হ্যাঁ, ওর ধান্দা আছে কি যে এখানে যে খাবার যেটা আসবে, ধরেন মুরগির রোস্ট আসছে, 50টা মুরগির রোস্ট রান্না করা হবে, বললাম ছোটখাটো বিয়ের অনুষ্ঠান, 50টা মুরগির রোস্ট রান্না করা। এখন যে চোর এত ধান্দা আছে যে আসলেই আমি এখান থেকে সরাবো, ও কি করলো 10টা মুরগির রোস্ট এখান থেকে সরাই ফেলো। তখন এখানে গেস্টদের কাছে মুরগির রোস্ট কয়টা আসবে? 40টা। এই কারণে দেখা যায় বিয়ে বাড়িতে একটু বেশি করে রান্না করে যাতে শর্ট না পড়ে, ঠিক আছে? তো এই যে মাঝখানে 10টা কি করলো খেয়ে ফেললো, বা এই চোর কি করলো 10টা নিয়ে নিলো ওর ওর পকেটের মধ্যে ভরা হয়েছে, এই যে 10টা নিয়ে নিলো বা 10টা আটকে ফেললো, এইটা হলো এপসাইলন নট বা ভেদন যোগ্যতা। এটার নাম হলো এপসাইলন নটের কথাটার মানে হলো ভেদন যোগ্যতা, ভেদন যোগ্যতা। কিন্তু এটা আরো মানে সহজ করে বললে যেখানে বলরেখা আটকে যাবে, বলরেখা আবার কি জিনিস, যেখানে বলরেখা আটকে যায়। সো আমরা এখন এটা একটু কমপ্লেক্স ওয়েতে বুঝলো, আশা করি এখন বুঝতে পারবেন। এখানে পজিটিভ চার্জ আছে, এখানে নেগেটিভ চার্জ আছে। সো আমরা বিয়ে বাড়ির রান্নাঘর, এরা তো ভালো মানুষ, এরা হলো পজিটিভ, হ্যাঁ, এরা আবার এই গেস্ট যারা গেছে তার একটা নেগেটিভ, হ্যাঁ, রোস্ট রান শর্ট করলে এরা চেঁচামেচি করে। এখন এরা হলো এখান থেকে, এই যে খেয়াল করেন বিয়ে বাড়ির রান্নাঘর থেকে খাবারের আইটেম গুলো কি হইতেছে মিডিয়ামে যাইতেছে, আর মিডিয়ামের যে খাবার গুলো ওগুলো কোথায় যেতেছে গেস্টদের কাছে। তাহলে গেস্টদের কাছে জিনিসগুলো যাইতেছে, আমার ডিরেকশনটা খেয়াল করেন, ডিরেকশনটা একটু ভালো করে খেয়াল করেন, আমি কোন দিক থেকে কোন দিকে দিতেছি, বিয়ে বাড়ির রান্নাঘর থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে গেস্ট। সো এই যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, এই দুইটার মাঝখানে একটা কি আছে মিডিয়াম আছে, মাধ্যম আছে। মাধ্যমটা কি করে, এখানে কিছু একটা কাহিনী আছে, সেই কাহিনীটা কি করে, বলরেখা পজিটিভ চার্জ কি করে, বলরেখা বাইরের দিকে নেয়, কি করে পজিটিভ চার্জ বলরেখা গুলোকে কোন দিকে সরায়, বাইরের দিকে সরায়। পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হয়, আমরা কি বলবো পজিটিভ চার্জ থেকে বলরেখা কি হয় বের হয়, বলরেখা বের হয়। আর নেগেটিভ চার্জে কি হয় তাহলে উল্টাটা হওয়া উচিত, বলরেখা প্রবেশ করে। নেগেটিভ চার্জে কি হয় বলরেখা প্রবেশ করে, মনে থাকবে এটা, এটার মানে ব্যাখ্যাটা ফিজিক্সের ব্যাখ্যা, তো আমি কারণে ওইখানে যাইতেছি না, জাস্ট এক্সাম্পল দিয়ে মনে রাখানোর জন্য বললাম। নেগেটিভ চার্জে বলরেখা কি করে প্রবেশ করে,
ওকে এই দুটো কথা মাথায় থাকবে। সো এই দাগগুলো হলো বলরেখার দাগ। বলরেখা মানে তো বুঝেন যে তড়িৎ বলরেখা বলে, যে চুম্বক বলরেখা আঁকতেন না ক্লাস নাইনটেন? মানে কতটুক জায়গা জুড়ে ওই তড়িৎ ক্ষেত্রটা কাজ করতেছে বা কতটুক জায়গা জুড়ে ওই চুম্বক ক্ষেত্রটা কাজ করতেছে, ওইটাকে বলা হয়, ওই এরিয়াটা হলো বলরেখা। হ্যাঁ, ওই যতটুকু এরিয়া জুড়ে থাকবে ওইখানে বলরেখা আঁকা হয়। এটার কিছু ভিজুয়াল রিপ্রেজেন্টেশনও আছে, আমি একটা ভিডিও পাঠাবো মনে করে। তো এখান থেকে 50টা বলরেখা পাঠানো হলো আর এখানে গেল 40টা। তাহলে বলেন তো এই যে মাঝখানে কেউ একটা কেরামতি করছে, কেরামতিটা কে করছে? এই যে মিডিয়াম, এই মিডিয়াম কি করছে? ওই 10টা বলরেখা হ্যাফ হয়েছে, আটকে দিচ্ছে, ও বলছে তোর আমি যেতে দিন না, তুই এখানে থাক, 10টা বলরেখা আটকে দিল। সো এই যে বলরেখা গুলাকে আটকে দিল, এটাই হলো ভেদন যোগ্যতা। ওর পারমিশন লাগবে, এপসাইলন নটের পারমিশন লাগবে, ওর পারমিশন ছাড়া এই 10টা বলরেখা যেতে পারে না। ঠিক আছে, ও হলো এখানে মেইন খলনায়ক আর কি। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝাইতে পারছি যে ভেদন যোগ্যতা জিনিসটা কি? যেখানে বলরেখা আটকে যায় ওর, এখানে এই 10টা বলরেখা, ওর মনে হয়েছে এই 10টা যাওয়া উচিত না, তো যাইতে দেয় না। কিন্তু এটা কেন যেতে দেয় না ওইটাতে আমি আর যাবো। ঠিক আছে, এটা পুরোটাই ফিজিক্স এর টপিক। আচ্ছা, আমার মনে হয় নতুন আইটার রেকর্ডিং দেওয়া লাগবে।